ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতেই নির্বাচন হতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে মত দেন তিনি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের সদস্য সংগ্রহের বই বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী আরও বলেন, দলের ভিতর কোনো অনুপ্রবেশকারী যেন না ঢুকতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। নোয়াখালী, কুমিল্লা সহ আজ মোট পাঁচটি জেলা নেতৃবৃন্দের হাতে বই তুলে দেওয়া হয়। সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে, কিন্তু আমাদের দাবি অত্যন্ত জোরালো এবং যৌক্তিক। আমরা ডিজিটালের যুগে অ্যানালগে ফিরে যেতে চাই না। ডিজিটালের যুগে ইলেকশনও হবে ডিজিটাল। সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাই তখন দলবাজি করে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল।